তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর সবাইকে শুভ সপ্তমী। আজকে সপ্তমী, দিনটা তো পেরিয়ে গেল, এখন রাত। আর রাতের বেলা আমাদের মণ্ডপে একটু, মানে যারা প্রথম এই দুর্গাপুজো শুরু করেছিল এই ক্লাবে, তাদের একটু সম্মান জানানো হবে। এর গেল বছরও করা হয়েছে, এবছরও করা হচ্ছে। আর তারপরে হয়তো আমাদের দুদিন তিন দিন খেলার প্রোগ্রাম আছে। তো আজকে কী হবে আমি সঠিক বলতে পারছি না, খেলা হবে না গানের কী হবে সঠিক বলতে পারছি না। পুরো ঘেমে ভূত হয়ে গেছি। আর গুড়িয়া বাবু বলছে বেশি কোনো মেকআপ করবে না, বেশি কোনো সাজবে না, তোমাকে নর্মালই ভালো লাগে। দেখো হাসছে আর একজন। তো চলো যাই, গিয়ে কী কী হয় সেটা অবশ্যই শেয়ার করবো। আরও দাঁড়ো, একটা কথা, গুড়িয়ার পাপা কালকে তো আমি ঘুরে এসেছি নবদ্বীপে যত ঠাকুর হয়, মোটামুটি টোটো করে ওর দাদু ঠাম্মাকে নিয়ে দেখে এসেছি। এবার আমাকে বলছে যে নবদ্বীপে তো ঠাকুর দেখেছো, তাই আমি বললাম তুমি তো কোথাও নিয়ে যাওয়ার তোমার হয়তো টাইম নেই, তো ওই 11টার দিকে আমাকে একটু আধা ঘন্টার মতো ঘুরিয়ে নিয়ে এসো, যেহেতু পুজোতে তুমি এবছর আছো। দিয়ে তখন বলছে ঠিক আছে তাহলে 10টার দিকে চলো তোমাকে নিয়ে কী বলে সমুদ্রগড় যাই। সমুদ্রগড়ের ঠাকুর তো কখনো দেখো নি, নবদ্বীপ তো দেখা হয়েছে, তাহলে সেখানে চলো। তো এখনও বলতে পারছি না কী করবো, যদি যাই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। এরপরে শম্পা এবার বরণ করবে আমাদের নিমাই দাকে, কিছু নারী বংশী নদীকে বরণ করে নিচ্ছেন শ্যামলী। এই যে আমাকে ওই যে দাও, দেখো একটা বেলুন নিয়ে। আমাদের এখানে খেলা হবে, এই দেখো মুখমণ্ডলটা আছে, এখানে টিপ পড়াতে হবে, চোখ বেঁধে দেওয়া হবে, কিছু দূর থেকে এসে এখানে টিপ পড়ানো হবে, কে পারে দেখা যাক। আর এখানে দেখো বড় বড় পাতা টিপ নেওয়া হয়েছে, দেখা যাক কে পারে। দেখো একজনা শুরু করলো, যাও আরেকটু যাও,
আর এখনো খেলা চলছে, খেলা শেষ মানে হয়নি, এখনো বাচ্চাদের বিস্কুট খাওয়া প্রতিযোগিতা হচ্ছে। তো আমি চলে আসলাম বাড়িতে, গুড়িয়ার পাপার সঙ্গে একটু বেরোবো, তোমাদের তো বললামই আগে। তো চলো যাই, কী কী দেখি, কোথায় যাই, যাই না কোথায় নিয়ে যাবে। তো বড়ের সঙ্গে ঘুরতে সত্যিই ভালো লাগে, সবারই হয়তো, প্রতিটা মেয়েরই। কোথায় নিয়ে যাবে যাই না, যেখানে নিয়ে যাবো সেখানেই যাবো, জানার দরকার নেই বলো। সকালে মিষ্টি ভোগ দেওয়া হবে, ঠাকুরের কাছে দেব, মায়ের কাছে, সেটা আনতে গেছিলাম আমি আর কাকিমা। আর এখন চলে এসেছি বাড়িতে, এখন বাজে রাত 12টা। গুড়িয়ার পাপা বাড়ি থাকার আমার এই একটা সুবিধা, পাড়াতে সবাই থাকে, আমি আগে থাকতে পারতাম না কারণ ওর পাপা যেহেতু থাকতো না, আর ওর পাপা থাকলে এই একটা যে রাত করে বাড়ি আসতে পারি। আর গুড়িয়ার পাপা এখনও আসেনি, আমি আসলাম, তো এবার চেঞ্জ করবো কারণ অনেক গরম। আর গুড়িয়ার পাপার সঙ্গে তো আমি বেরিয়েছি দেখবার, 2-1টা ঠাকুর দেখেছি, আমরা যেতে পারিনি সমুদ্রগড় কারণ 10:30টার পরপর আমরা বাড়ি থেকেই বেরিয়েছি। আর নবদ্বীপ থেকে সমুদ্রগড় অনেকটাই দূর, তো সেই কারণে আর যাইনি। তো নবদ্বীপে 2টো ঠাকুর দেখলাম, বাড়ি চলে আসলাম, আর একটু পাড়ায় বসলাম, মিষ্টি আনলাম, তো এবার বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যারা ভিডিও দেখো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। বাই।